মৃত্যুর পরে কি ফিরে আসা যায় তা অবশ্য সম্ভব নয়, কিন্তু বিলুপ্ত হতে থাকা অনেক প্রাণী রক্ষা করতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। এমনই এক অসাধ্য সাধন করেছেন আমেরিকার একদল বিজ্ঞানী। 33 বছর আগে মারা যাওয়া এক প্রাণীকে জীবন্ত করে তুলেছেন তারা, নাম ব্ল্যাক ফুটেড ফেরেট। দেখতে অনেকটা বেজির মতো এই প্রাণীর পায়ের একেবারে নিচের অংশ কালো লোমে ঢাকা থাকে, সে কারণেই একে বলা হয় ব্ল্যাক ফুটেড। উত্তর মধ্য আমেরিকা জুড়ে এই প্রাণীর বসবাস, মূলত বাড়তে থাকা জনবসতি আর খাদ্য সংকটের কারণেই এই প্রাণীর সংখ্যা ক্রমশ কমে আসছে। যদিও তাদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা, এক মৃত ফেরেটকে বাঁচিয়ে তোলার দাবি করেছেন তারা। বিজ্ঞানীরা জানিয়েছেন এই প্রাণীটি 1988 সালে মারা গিয়েছিল, তারপর থেকেই তার দেহ সংরক্ষণ করে রাখা হয়। অবশ্য ভবিষ্যতের কথা ভেবে বিজ্ঞানীরা এই প্রাণীটিকে জীবিত অবস্থাতেই নিজেদের সংগ্রহে রেখে দিয়েছিলেন। 1980 সালের ঘটনা এটি, তার 8 বছর পর প্রাণীটির মৃত্যু হয়। আমেরিকার ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ সার্ভিসের বিজ্ঞানীরা সম্প্রতি এই মৃত প্রাণীটিকে জীবিত করে তুলেছেন। জীবিত করে তুলেছেন বলতে হুবহু একই রকম দেখতে এরকম একটি প্রাণীর জন্ম দিয়েছেন তারা। প্রাণীটির ডিএনএ সংরক্ষিত ছিল বিজ্ঞানীদের কাছে, সেই ডিএনএর ক্লোন দিয়েই নতুন প্রাণীর জন্ম দেওয়া হয়েছে। প্রাণীটির নাম রাখা হয়েছে এলিজাবেথ অ্যান্ড এটি একটি স্ত্রী ফেরেট। প্রাণীটিকে আপাতত গবেষণাগারে উপযুক্ত পরিবেশে রাখা হয়েছে, কিছুদিন পর্যবেক্ষণের পর তাকে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হবে। ওই পরিবেশে এটি যদি বাঁচতে সক্ষম হয় তাহলে এটি বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে বলে বিশ্বাস বিজ্ঞানীদের। Radio Today, 89.6 FM.